আসসালামু আলাইকুম। আগামী 4 নভেম্বর 2022 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত পরিবার পরিকল্পনার নিয়োগ যে পরীক্ষা সেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটার অ্যাডমিট কার্ড ছাড়া হয়েছে, তো আমরা বিস্তারিত দেখে নেই। এটা প্রকাশ করা হয়েছে 20/10/2022 তারিখ। পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীন নোয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হতে 2021 সনের বিজ্ঞপ্তিতে 15 থেকে 20 গ্রেডে নিয়োগের উদ্দেশ্যে 3 ক্যাটাগরির পরিবার পরিকল্পনা সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী পদের লিখিত পরীক্ষা আগামী 4/11/2022 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা হতে 11:30 পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন স্কুল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই পূর্বক টেলিটকতে বৈধ আবেদনকারীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হয়েছে। বৈধ আবেদনকারীগণ bgfpnoa.teletok.com.br ওয়েবসাইটে গিয়ে টেলিটক হতে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেন্টস কপি বা SMS এ উল্লেখিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন। স্বাক্ষর AKM জয়নুল ইসলাম, উপপরিচালক ও সদস্য সচিব, নোয়াখালী নিয়োগ বাছাই কমিটি, নোয়াখালী। তো আপনারা গুগল গিয়ে সার্চ করবেন bgfp নোয়াখালী টেলিটক, এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল ফর পোস্ট, এখানে আপনি যে পোস্টে আবেদন করেছেন সেই পোস্টের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনার কাছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি এখানে আপনি লিখবেন। লিখে এখানে সাবমিট যে বাটনটা রয়েছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। কোনো কারণে যদি আপনার কাছে SMS না যায় বা আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি হারিয়ে ফেলেন, উপরে খেয়াল করুন রিকভার ইউজার আইডি, এখানে রিকভার ইউজার আইডি আপনার নাম, ফাদার্স নেম, আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন সেটা লিখে সাবমিট করলে ইউজার আইডিটি পেয়ে যাবেন। এবং উপরে খেয়াল করুন রিকভার পাসওয়ার্ড, রিকভার পাসওয়ার্ডে গিয়ে আবার ইউজার আইডি এবং মোবাইল নম্বর দিয়ে সাবমিট করলে পাসওয়ার্ডও পেয়ে যাবেন। তারপর উপরে যে অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডে যাবেন অথবা হোমে আসবেন, হোমে আসলে অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক সেই লিঙ্কটি আবার ওপেন হয়ে যাবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনি আবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেলে সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।